অস্ত্রে সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বিডি নেটপাস্টারকে এবং আমাদের ভিডিওগুলি সবার আগে পেতে ক্লিক করে দিন পাশের বেল আসসালামু আলাইকুম বন্ধুরা বিডি নেটপাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি সাইফুল ইসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আমার আজকে ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার ফোনের সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন বন্ধুরা আমরা অনেকেই অন্যের ওয়াইফাই ইউজ করি দেখা গেছে আপনার ফ্রেন্ড সার্কেলরা যারা ওয়াইফাই যাদের ওয়াইফাই আছে তারা অনেক সময় আপনার আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট করিয়ে দেয় কিন্তু অথচ আপনাদের তাদের যে ওয়াইফাই যে পাসওয়ার্ডটা সেটা আপনাকে অনেক সময় দেয় না তো আপনার হয়তো বা জানার ইচ্ছা থাকতে পারে যে পাসওয়ার্ডটা কী হতে পারে আপনি যদি পাসওয়ার্ডটা জানা থাকে তাহলে আপনি অন্য কোনো ফোনে আপনি এই পাসওয়ার্ডের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করাতে পারেন তো বন্ধুরা আমরা এখন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ এবং দেখবেন যে কীভাবে আমি এই একটি অ্যাপসের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড সেভ করা পাসওয়ার্ড বের করি তো বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে স্টার্ট করি তো বন্ধুরা ওয়াইফাই সেভ করা পাসওয়ার্ড বের করার জন্য আমার ফোনের স্ক্রিনে একটি অ্যাপ আপনারা দেখতে পাচ্ছে যে রাউটার সেট পেজ নামে তো আপনারা এই অ্যাপের মাধ্যমে খুব সহজভাবে আপনার সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন তো বন্ধুরা আমি আমার এক ফ্রেন্ডের ওয়াইফাই ইউজ করতেছি কিন্তু সে আমাকে পাসওয়ার্ডটা দেয় নাই তো আমি তার পাসওয়ার্ডটা এখন বের করব তো আপনারা এই অ্যাপের মাধ্যমে ওয়াইফাই সেভ করা পাসওয়ার্ড বের করবেন তো আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন রাউটার সেট আপ পেজ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি রাউটার স্যাট পেজ আমি এখানে অলরেডি আগে একবার সার্চ করেছি সেই জন্য আমার এখানে শো করতেছে তো আমি এখন ডাইরেক্টলি এই অ্যাপটা এখন ক্লিক করলাম তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে রাউটার স্যাট আপ পেজ এ আমি একটি অ্যাপ আমার ফোনের স্ক্রিনে চলে আসছে তো বন্ধুরা আমার ফোনে এটা অলরেডি এটা ইনস্টল করা আছে আর এটা বন্ধুরা এই অ্যাপটা কতটা জনপ্রিয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অ্যাপটি ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়েছে এবং এটার রেটিং পয়েন্ট হচ্ছে ফোর তো বন্ধুরা এখন আমি এই অ্যাপটা এখন ডাইরেক্টলি এখন ওপেন করবো তো ওপেন করে দেখাবো যে এই অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে সেভ করা পাসওয়ার্ড বের করবেন বন্ধুরা অ্যাপটা ওপেন করার পর আপনার এরকম একটা পেজ আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেন রাউটার পেজ লেখা আছে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের একটা ব্রাউজার ওপেন করতে চাইবে তো আপনি আপনার ফোনে যে ব্রাউজার আছে তো আপনি সেই একটা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে আপনি জাস্ট ওয়ান্সে ক্লিক করে দিবেন তো আমি ইউসু ব্রাউজার সিলেক্ট করে নিলাম তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করা আছে সেই ওয়াইফাইয়ের একটা পেজ চলে আসবে বন্ধুরা দেখতে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটা ঘর চলে আসছে উপরে আপনি খালি ঘরে এখানে লিখবেন অ্যাডমিন আর বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন আপনার এই ওয়াইফাই যে আপনি কানেক্ট করবেন সেই জন্য আপনার পাসওয়ার্ড দেখতে গেলে আপনি এখানে এই উপরে খালি বক্সে ইউজার নেমে ছোট হাতের অক্ষর দিয়ে অ্যাডমিন লিখবেন এ ডি এম আই অ্যান্ড অ্যাডমিন এবং নিচের খালি ঘরেও আপনার পাসওয়ার্ড বক্সে এখানে লিখবেন অ্যাডমিন এটা অবশ্যই ছোটো হাতের অক্ষর দিয়ে লিখবেন তারপর আপনি লগ ইনে ক্লিক করে দেবেন তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডের যে ওয়াইফাইটা আমি ইউজ করতেছি তার ওয়াইফাই সম্পূর্ণ পেস্টটা আমার এখানে চলে আসছে তা আমি চাইলে এখান থেকে আমি তার ওয়াইফাইটা কন্ট্রোল করতে পারবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ ডিটেলস এই ওয়াইফাইয়ের এবং আমার এখানে চলে আসছে তো বন্ধুরা আপনাকে এখন পাসওয়ার্ড বের করতে গেলে আপনাকে যেতে হবে এই ওয়ারলেস এখানে লেখা দেখতে পাচ্ছেন আপনাকে এই ওয়ারলেসে ক্লিক করতে হবে ওয়্যারলেসে ক্লিক করার পর আপনি দেখবেন যে ওয়ারলেস সিকিউরিটি নেমে একটা লেখা থাকবে ওয়ারলেস সিকিউরিটিতে ক্লিক করবেন বন্ধুরা ওয়ারলেস সিকিউরিটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু স্ক্রিনটা টেনে নিয়ে আসবেন তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার এখানে যে পাসওয়ার্ডটা এখানে চলে আসছে যে ওয়ারলেস পাসওয়ার্ড এখানে এখানে যে পাসওয়ার্ডটা সেভ করা ছিল আমাকে যে পাসওয়ার্ডটা সে কানেক্ট করিয়ে দিয়েছে সেই পাসওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছি এখন আমি যদি চাই তাহলে এই পাসওয়ার্ডের মাধ্যমে আমি অন্য কোনো ফোনে আমি ওয়াইফাই এই ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে নিতে পারবো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত বিদায় পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার আপনার মাঝে উপস্থিত হব তো ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন এবং সব সময় বিডিও নেটপাস্টার সাথেই থাকবেন